আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি আমাদের গ্রামে। তো বিকেলবেলার আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আমার মেয়ে ছেলে, আমার বড় আপু, মেজো আপু, আমার ভাগ্নিরা, ভাইগনা সবাই মিলে আমরা ঘুরতে বের হয়েছি। তো আমাদের খুবই ভালো লাগছে ঘুরতে। আকাশটাও খুব সুন্দর লাগছে। তো সাইফা আর আমার মেয়ে একটু দৌড় দিচ্ছে ওরা। আমরা ঘোরাফেরা করে সন্ধ্যার পরে আমার এক মামার বাসায় চলে এলাম। তো আমার মামা ঢাকা থাকে, কিন্তু দেশে অনেক সুন্দর একটি বাড়ি করেছে। তো আমরা সেখানে চলে আসলাম। আমার মামা খুবই শৌখিন, সে অনেক সুন্দর করে ডুপ্লেক্স বাড়িটি করেছে গ্রামে, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা এখন দোতলায় চলে যাচ্ছি। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে, এখনো তারা এখানে স্থায়ীভাবে থাকে না, মাঝে মাঝে আসে, ঢাকা থাকে মামারা। তো ঈদের ছুটিতে দেশে এসেছে। তো পুরো বাড়িটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। খুবই সুন্দর হয়েছে গ্রামের মধ্যে বাড়িটি। তো ব্যালকনিটা অনেক সুন্দর, সবাই আমরা সেখানেই দাঁড়িয়ে কথা বলছি। খুবই ভালো লেগেছে বাড়িটি আমাদের কাছে। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। খুবই খোলামেলা বাড়িটি বানিয়েছে। তো ড্রেসিংটাও অনেক সুন্দর লাগছে। সবকিছুই অনেক সুন্দর করে বানিয়েছে আমার মামা। তো একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ভিডিও করে দেখাচ্ছি। তো আমার মেয়ে আবার একটু সোফায় বসে আছে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি সব কিছু। খুবই ভালো লাগছে আমাদের। তো সাইফা একটু বসে আছে। তো মামিদের কিচেন ওটা। মামি আমাদের জন্য পুরি এনেছে, কোক এনেছে। তো আমরা এখন এগুলো খাবো। আমার মামা ঢাকায়, মামি আর আমার মামাতো ভাই ওরা আছে এখানে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার একটু উপরে গিয়ে ব্যালকনিতে ওরা খেলছে গেম। সাইফা, লোপা আর মইন। তো
আমি আবার ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।